الصلاة خير من النوم، الصلاة خير من النوم. ভালো না লাগলে পরে হবি হ্যাঁ বার বার অন্তি সময় দুধ খাওয়া লাগবে না না খাও ধর ধর পুরোটা খাই না হ্যাঁ শুনাচ্ছ যাও যাও সাবধানে যাও 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 বাবা বেড তৈরি করে ফেলেছিস হ্যাঁ তৈরি করে ফেলেছি শোনো এইখানে আমি পালং শাক বুনবো আচ্ছা আর ওই যেটা করেছি না ওইখানে করলার ছাকা বানাবো ভালো হবে না রে সবজি ও ফসল ভালো হবে বীজের কারণে বীজ যদি ভালো দাও তাহলে অবশ্যই ভালো হবে এসিআই বীজ ব্যবহার করা লাগবে বুঝছো ও আরেকখান কথা ওই যে ফিল্ড ওয়ার্কার ভাই আছে না তার এই প্লাস্টিক অবাতো কি কলাম এখানে শাক বুনবো মানে করলার মাছা করবো তার সাথে এই ব্যাপারে একটু সলা পরামর্শ করতে হবে না বুঝতে পারছি অবশ্যই খবর দেবানি আসবে নাকি যাও তুমি এটা ভালো করে করো দীর্ঘনি সব হায় রে বাপ হঠাৎ করে কি বুদ্ধি করতে করছেন খালি ভাত তো আর খাওয়া যায়নি রে বাপ ভাতের সাথে তরকারি লাগবি ডাল লাগবি তারপরে তেলও লাগবি তাই করছি কি ধানের পাশাপাশি এই সবও বাবা এসবও করবো বাবা বীজটাই হলো আসল বীজটা যদি ভালো না হয় তাইলে যত খাটাখাটনি করো না কেন ফসল ভালো হবি না আব্বা আমি তো এসিআই বীজ হ্যাঁ এসিআই বীজ আমাদের পাশে আমাদের সাথে না আব্বা এসিআই বীজ কৃষকের পাশে কৃষকের সাথে এসিআই হাইব্রিড বীজ বেশি করে চাষ করো যাও তুমি মাঠে যাও এবারে কিন্তু ধানের ফসলটা ভালো হওয়ার লাগবে জি আব্বা Thank you.
বুঝিস বাবা, নিজের হাতে চাষ করা ধানের ভাত আর তোর মায়ের চাষ করা সবজি দুইটা মিলে যা রাঁধিস না তোর মা, এ স্বাদ কোনো দিন পাওয়া যাবে না বুঝছিস। জানো বাবা আজ স্কুলে কি হয়েছে? কি বাবা? আজ স্কুলে শিক্ষক আমার জিজ্ঞেস করেছে, বলেছে তুমি বড় হইয়া কি হবা? আমি বলেছি কৃষক হব। এই কথা শুনে সকলে হাসি তামাশা শুরু করেছে। কি করছিস বাদান? আমার এই বাদান বড় হয়ে শিক্ষিত কৃষক হবি, সেটা তোমার সে বুঝতেছে না। আমি শিক্ষিত কৃষকের দাম আছে বুঝছিস। হ্যালো, তুমি আর যাই কও, এসিআই হাইব্রিড বীজের কল্যাণে আমার এই সহিস সংসার। সে কথার কি দা অস্বীকার করতে পারবি বাবা? দাদু ভাই, এসিআই বীজ সব সময় আমাকে পাশে, আমাকে সাথে। না দাদা ভাই, এসিআই বীজ কৃষকের সাথেই, কৃষকের পাশেই। ভালো কথা। এবং তোমার কি রমজানের কথা মনে আছে? আমার বন্ধু রমজান ভাই আর শেরি, হ্যাঁ তো মনে থাকবি না কিসের জন্য আছে তো? না মেলা দিন দেখা হয় না তো, কিরম আছে কিছু তো জানিনি। থাকবি আর কিরম, ভালোই আছে। তাও ঠিক ঘুমা মা, হঠাৎ করে মনে পড়লো কতদিন দেখা নাই তো। ওরে বাবারে, তেমন তো শুনিনি। করছিস কি? আর যারা এমনিতেই টুকিটাকি করে তারা যে খুব একটা ভালো আছে তাও তো শুনিনি। এতে কি করছিস সে? আরে এসএ বিজি তো সেরা রে, এই এসএ বিজির কলেনে কত লোক উঠে গেল। আরে আমার দেখিস না আমার অবস্থাটা। আমি কি মিছে কথা করছি? আমার তো তাই মনে হচ্ছে। তুই কিন্তু আমার অপমান করছিস। তোর যদি সেই বোধ থাকতো তাহলে তুই চাষাবাদ করতিস। শোন, আমার কাছে কয়েকদিন ট্রেনিং নে বুঝছিস, আয়।
বুঝছিস তোর অবস্থা কি? ঠিক আছে চল। মা একটু ভাত দাও। ভাতকে আমি পাতা করে দেব? হাড়িতে তো ভাত রইছে। হ্যাঁ এই কয়টা ভাত? তোর ভাত খাবি না আমি খাবো। এতটুকু ভাত খেয়ে কি কাম করা যায়? এই কথা আমাকে শোনাচ্ছিস কে? তোর বাপের গতি পারিস না? হ্যাঁ আমাকে তো বেরেস্তে রেখেছে। আমাকে একশো চাই দে। মা আইসে ঘরে চাই নেই, সপ্তাহ দুদিন হয়নি, তোর মা আছে চাল নীতি। আমি কি আছে তোমার কান্তি সবসে শুনলি শুনে চাও আরে সেটা পরে দেখা যাবে তো ঘরের ভিতরে। সুলতান আমি আমি তোর নিচে কথা কইছি ভাই, আমি ভালো নাই, আমি ভালো নাই রে ভাই। সেটা তো সেদিন তোর চেহারা দেখে আমি বলেছিলাম তুই ভালো নেই। শোন সুলতান আমি তোর আরেকটা কথা কই, আমাদের এনে যারা এসিআইডি যে চাষাবাদ করেছে তারা তারা সকলে খুব ভালো আছে। আমি আমি তোর মিসি কথা কইছি ভাই। রমজান বহু সাধারণ করিস কিছু তুমি। কৃষকদের সাথে নিয়ে এসিআই বীজের যাত্রা শুরু 1996 সাল থেকে। আগামীর ফসল আজকের সম্ভাবনা, আর এই সম্ভাবনায় এসিআই সব সময় কৃষকের সাথে, কৃষকের পাশে।